আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু শিলা সাজেশন। আজকে আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও গর্ভবতী মায়ের কুরবানি ঈদ। সর্বপ্রথমে সবাইকে জানাচ্ছি শিলা সাজেশন চ্যানেলের পক্ষ থেকে অগ্রিম ঈদ মোবারক। করোনা মহামারীতে সবার ঈদে রঙিন হবে এমনটা নয়, আমাদের সামর্থ্য অনুযায়ী হাতটা বাড়িয়ে দেওয়া উচিত। আজকে আমরা জানাবো ঈদ উল আজাহায় বা কোরবানি ঈদে গর্ভবতী মায়েদের কিভাবে বা কি নিয়ম মেনে চলা উচিত, কি খাবে, কি করবে সব কিছু। ভিডিওটা দেখুন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঈদ হলো আনন্দের দিন, যার অন্যতম অনুষঙ্গ হচ্ছে খাবার। আর কোরবানি ঈদের অন্যান্য খাবারের সাথে মূল আয়োজন হলো বিভিন্ন রকমের গোশত খাওয়া, যেমন গরু, খাসি, মহিষ, এমনকি উটের গোশত। ঈদ উৎসবে সবারই মনে প্রবল ইচ্ছা থাকে বেশি বেশি করে কুরবানির গোশত খাওয়া। গোশত তো অবশ্যই খাবেন, কিন্তু খাবারের বিষয়ে চাই পরিমিত জ্ঞান, সাথে সংযম পালন, তার সাথে স্বাস্থ্য সচেতনতা। তা না হলে হিতে বিপরীত হতে পারে। একজন গর্ভবতী হিসেবে ঈদের দিন অধিক পরিমাণের গোশত খাওয়ার ফলে আপনার হজমের সমস্যা, পেট ফেঁপে থাকা, বুক জ্বালা পোড়া, বুকে ব্যথা করা, গ্যাস্ট্রিকে আক্রান্ত রোগীদের সমস্যাটা আরও বেশি হয়ে থাকে। পর্যাপ্ত পানি বা তরল খাবার গ্রহণ না করার কারণে অনেক সময় কোষ্ঠকাঠিন্যে ভুগতে পারেন, আর এই কোষ্ঠকাঠিন্য গোশত খাওয়ার ফলে দিনে দিনে বাড়তেই থাকবে। সাধারণত কুরবানির ঈদ প্রচণ্ড গরমের দিনে হয়ে থাকে। এই সময় আপনার খাবার দাবারে বিশেষ নজর দিতে হবে। সকাল, দুপুর কিংবা রাতে কি খাবেন তাই এখন তুলে ধরব। সকালের খাবার হতে হবে হালকা। গর্ভাবস্থায় ঈদের দিন সকালে অল্প করে সেমাই বা পায়েস খেতে পারেন, সঙ্গে কিশমিশ, বাদাম, এমনকি খেজুর বা খুরমা, সাথে তাজা ফলের রস, ডাবের পানি খেতে পারেন। তা আপনার মন মেজাজ এবং শারীরিক সুস্থতার জন্য অনেক বেশি প্রয়োজনীয়। ঈদের দিনের দুপুরের খাবার কেমন হবে? গরু বা ছাগলের মাংসকে এক কথায় বলা চলে লাল গোশত বা রেড মিট। লাল গোশত প্রোটিনের সমৃদ্ধ উৎস, শরীর বৃদ্ধির সাধন, ক্ষয়পূরণ, সাথে সাথে শিশুর শরীরের গঠনে অপরিসীম ভূমিকা রাখে। তবে লাল গোশত যেমন উপকার আছে, তেমনই রয়েছে অনেক বেশি ঝুঁকিও। যে সকল গর্ভবতীরা পালস বা কোষ্ঠকাঠিন্য জাতীয় রোগে ভোগেন, তাদের পায়ুপথে জ্বালা পোড়া বা ব্যথা বাড়ানোর জন্য এটি দায়ী, এমনকি পায়ুপথে রক্তক্ষরণও হতে পারে। ঈদের দিন দুপুরের খাবারে তৈলাক্ত খাবার, পোলাও, বিরিয়ানি, মুরগি, খাসি বা গরুর গোশত, কাবাব, রেজালা ইত্যাদি যতটা পারা যায় কম খাবেন। 200 গ্রামের বেশি গোশত খেতে যাবেন না, মানে অতি ভোজন পরিহার করার চেষ্টা করুন। সাথে প্রচুর পরিমাণের পানি, শরবত, ফলের রস, ইসুপগুলের ভুষি ও অন্যান্য তরল খাবার বেশি করে খাবেন। খাবারের ফাঁকে ফাঁকে পানি খাবেন না, এতে করে খাবার হজম হতে সমস্যা হতে পারে। তাই খাবার খাওয়ার অন্তত 1 ঘন্টা আগে কিংবা খাবার গ্রহণের অন্তত 1 ঘন্টা পরে পানি পান করুন। তবে চাইলেই খাবারের মাঝখানে বুড়হানি খেতে পারেন, এটা খাবার হজমে সহায়তা করবে। ঈদের দিনে রাতের খাবার কেমন হবে? সারাদিন অনেক বেশি ভাজা পোড়া চর্বি জাতীয় খাবার খাওয়ার ফলে রাতে একটু হালকা খাবার খাওয়া ভালো। আপনি চাইলে সবজির সাথে 2টি রুটি বা 1 বাটি স্যুপ খেতে পারেন। রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়বেন না। রাতের খাবার গ্রহণের পর অন্তত 2 ঘন্টা পর বিছানায় যাবেন ঘুমানোর জন্য। যেহেতু কুরবানির ঈদ, গোশত একটু একটু খেলে শরীরে যে খুব বেশি ক্ষতি হবে এমনটাও নয়। তবে সতর্কতা অবলম্বন করা উচিত। গর্ভাবস্থায় যাদের ওজন বেশি, হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিক্স, তাদের অবশ্যই ঈদের সময় অতিরিক্ত খাবার খাওয়া পরিহার করা উচিত। ইউরিক অ্যাসিড বেশি যাদের এবং যারা কিডনির সমস্যায় ভোগেন, তাদেরকে প্রোটিন জাতীয় খাবার কম খেতে বলা হয়। খাবার তো গেল, এখন আসা যাক ঈদের দিন কাটাবেন কিভাবে। যেহেতু আপনি গর্ভবতী, তাই খেয়াল রাখা উচিত শুধু নিজের নয়, গর্ভের বাচ্চারও যেন অসুবিধা না হয়। তাই সারাদিন অনেক বেশি কাজ করে বা ছোটাছুটি করে নিজেকে ক্লান্ত করবেন না। তাছাড়া অতিরিক্ত খাবার খেতে তো মানাই করা হয়েছে। খাবার খাওয়ার পর সাথে সাথে পানি খাবেন না, এমনকি শুয়েও পড়বেন না। সারাদিনে অন্তত 30 মিনিট হাঁটাহাঁটি করার চেষ্টা করবেন। যেহেতু করোনা বা প্যান্ডামিক চলছে, তাই বাহিরে বের না হয়ে ভালো। বাড়ির ভিতরে গান শোনা কিংবা প্রিয়জনদের সাথে আড্ডা দেওয়া, মুভিজ দেখা,
এমনকি বিভিন্ন ধরনের ইনডোর গেমসের আপনি যুক্ত থাকতে পারেন। এগুলো আপনার ঈদের দিনটিকে আরেকটু বেশি রঙিন করে তুলবে। আপনিও ভালো থাকবেন, গর্ভের বাচ্চাও সুস্থ থাকবে, সঠিকভাবে বেড়ে উঠবে। আশা করছি আসছে কুরবানি ঈদ সবার জীবনে অনেক বেশি সুখ ও আনন্দ নিয়ে আসবে। পরিবার পরিজনদের সাথে বাড়ির ভিতরে থেকেই ঈদ উদযাপন করুন, বাহিরে না যাওয়াই ভালো। তাছাড়া কুরবানির ঈদ যেহেতু ত্যাগ তিতিক্ষার ঈদ, সেহেতু নিজেদের সাহায্যের হাতটি বাড়িয়ে দিতে ভুলবেন না। অনেক বেশি ভালো থাকবেন। আবারও ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মোবারক। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।